Aos bórbaro. Ué? Que isso, mano? Vai, vai, vai. Já, ele não vai dar. Vai, já. Já, já. Vai, 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 vai. সকালে সব কাজ হয়ে গেছে, এখন কাজের লোক নেই, ওই জন্যই সকাল সকাল সব কাজ হয়ে যাচ্ছে। আর এখন আমাদের বাইরের কাজ করতে চাই, করিডোরটা ঝাড় দিতে হচ্ছে, শুইপাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, আমাদের বাইরে বেরোতে হয়, ঢুকতে হয়, তো আমাকে ঝাড় দিতে হচ্ছে। আমি আমার সামনেটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে আসি, কী করবো, আমার তো করতেই হবে। তবে কষ্ট হচ্ছে না, অসুবিধাও খুব একটা হচ্ছে না, আমাদের সকাল সকাল সব হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের দায়িত্ব কাজ করতে হবে আমাদের, ওই জন্য আমরা সকাল সকাল সব করে নিচ্ছি। সকালের মধ্যে আমার স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর কাজের লোক থাকলে কী হয়, ও কখন আসবে, এখনও এলো না, কেন এলো না, বসে থাকতে হয়, ঘর মোচা হয়নি, পুজো দেওয়া হয়নি, এটা ঝামেলা থেকে যায়। তো যেহেতু আসবে না, আমরা আমাদের নিজের মতো সব করে নিয়েছি, করে নিয়ে চান করে মানে স্নান টান করে পুজো দিয়ে টিফিন বানিয়ে ওদেরকে খাইয়ে দিয়েছি, দিয়ে আমি একটু চা নিয়ে বসেছি। সকালে একবার আমি চা খেয়ে নিই, আবার স্নান টান করে এখন আবার একটু চা নিয়ে বসেছি, এবার রান্না বসাবো। আসুন বাগানটা দেখাই। আমার বাগান এখন গরমকাল, তো গরমকালে অনেক কিছু গাছ হয় না, গরমে গাছ বাঁচানো মুশকিল হয়ে যায়। সবার প্রথমে আমি দেখাই আমার পুদিনা গাছগুলো, কী সুন্দর পুদিনা হয়েছে। আমরা সবসময় এখন পুদিনা, গরমের সময় পুদিনা দই দিয়ে পুদিনার চাটনিটা করে খাই, খুব ভালো লাগে, শরীরও ঠান্ডা থাকে। আর এই বরবটি গাছ হয়েছে, বরবটি গাছগুলো অনেক দিন ধরে খাচ্ছি, খাওয়া হয়ে গেছে, ওই জন্য এই দু একটা বীজ রেখে দিয়েছি এই যো। আর এই যে এইসব বরবটি হয়েছে, এখনও ছোটো ছোটো ভরা আছে, এগুলো এগুলো সব হবে, আবার এগুলো সব মোটা হবে। খুব সুন্দর বরবটি হয়েছিল এবারে, দু একটা বীজ রেখে দিয়েছে, একটা বীজ রেখে দিয়েছে এগুলো, এগুলো আবার সামনে বছরে বসাবো। ওই দিকেও হয়েছে ছোট ছোট গাছগুলো, কি সুন্দর বরবটি হয়েছে, একটা গাছ হয়েছে। আর এদিকে পেঁয়াজ গাছ, আবার ছোট গাছও লাগিয়েছি, মানে বড়গুলো শেষ হয়ে যাচ্ছে, আবার এই ছোট ছোট গাছ লাগানো হয়েছে, এতে হবে, ওই ব্যালকনিতেও আছে। আর টমেটো গাছ শেষ হয়ে গেছে, এখন এই টমেটো ছোটো ছোটো লাস্ট ওই পিঠে হয়, এগুলো দেখানো যাবে না, ওই বোতলের মধ্যে মধ্যে দেওয়া আছে, এই গাছগুলো ওই পিঠে হয়েছে, এগুলো এখন দেখানো যাবে না। তো আমার ওই ব্যালকনির বরবটি গাছগুলো বুড়ো হয়ে গেছে, আবার নতুন করে এই ব্যালকনিতে আবার ছোটো ছোটো লাগিয়েছি, আবার এগুলো বড় হবে। এটা আমার পেঁয়াজ গাছ, এই যে বোতলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, দেখাচ্ছি এই যে এটা এইভাবে এই বোতলের মধ্যে দেওয়া আছে। এই ভেঙে পড়ে যায় বলে আমি আবার এগুলো বেঁধে বেঁধে দড়ি বেঁধে বেঁধে উপরে খাড়া করে দিয়েছি। এই লকডাউন পিরিয়ডে আমাদের সময় অফুরন্ত রয়েছে, দিন রাত্রি সমান হয়ে যাচ্ছে, কখন দিন কখন রাত্রি, আমাদের কিছুই মানে এ করার নেই, যখন যেটা করছি তখন সেটা, দিনের বেলা ঘরের মধ্যে তো বোঝা যাচ্ছে না দিন না রাত্রি, তো ঘরের মধ্যে থেকে কখনো মনে করছে একটু গাছ লাগাই, কখনো মনে করছে একটু টিফিন বানাই, কখনো মনে হচ্ছে এটা এই করি, এই সব হচ্ছে আর কি, আর কিছু না, বাইরে তো বেরোই না। তো আমিও একটু পুদিনা গাছ করেছি, বরবটি গাছ করেছি, আবার ধনে পাতা করেছি, পেঁয়াজ গাছ করেছি, এইসব করে বেড়াই আর কিছু না, এইসব কাজ করি আর কি। আবার সন্ধ্যাবেলা যাবো, আজকের
আমাদের এই করমের দিয়ে সন্ধ্যাবেলা ওদেরকে প্রতিদিন খাওয়া দিই, আবার সন্ধ্যাবেলা যাবো ওদেরকে খাবার দিয়ে আসতে। তখন আবার আমার শিবু এই লকডাউনে খুব ভালো আছে, গরমে খুব ভালো আছে। অনেকে বলছে শিবুকে দেখাতে, এই শিবু বাবা আছে না, ও যে ঘরে এসি থাকে সেই ঘরে একদম চুপচাপ বসে থাকে, যে ঘরে এসি চলবে সেই ঘরেও চলে যাবে, কারোর কথা শোনে না। তখন তখন একদম মাথা নিচু করে চলে যাবে, শিবু শোনো শোনো শোনো, শিবু কারোর কথা শোনে না তখন এসির মধ্যে যাবে। আমার শিবু এই গরমকালে, ও তো এই গরমে এখন ওর গায়ে একটা বড় কম্বল চাপানো আছে, মুখটা কম্বল চাপানো আছে, ওই জন্যই ওর খুব গরম লাগে। আমার শোনা বাবাটা খুব ভালো আছে, আর এই লকডাউনে আমরাও ভালো আছি, যেহেতু ঘরে আছি ওই জন্যই ভালো আছি। যখন দরকার লাগে সপ্তাহে একদিন বাজারে যাই, আবার চলে আসি সব কিছু নিয়ে, আর সময় পেলে, এখন তো সময় দিন রাত্রি সমান আমাদের কাছে, কখন দিন কখন রাত্রি বোঝা যাচ্ছে না কো, তো যখন সময় পাই তখন সব এটা ওটা করি, একটু গাছ লাগাই, একটু রান্না করি, এই সব করি, সারাদিন এই করেই কেটে যায়। স্বামী এগুলোকে খেতে দিতে যায়, আবার সন্ধ্যাবেলা আমার ফ্ল্যাটের চারিদিকে 10-12টা কুকুর আছে, ওদেরকে আবার দেবো সন্ধ্যাবেলা। এই কাজ আমার সারাদিনের কাজ লকডাউনে। এইভাবে আপনারাও থাকুন, দেখবেন হাসি মজা করে থাকবেন, খুব ভালো লাগবে। আর আমার শিপু আছে তো আমার দিন ভালোভাবে চলে যায়, আমাদের তিনজনেরও দিন ভালো চলে যায় একদম। শিপুকে নিয়ে আমরা খুব মজা, চারজনে থাকি খুব মজা করি, আদর করি, এইভাবে দিন চলে আমাদের আর কি, আর কিছু নয়, এমনি ঠিক আছি আমরা। আপনারাও ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, করোনাকে জয় করবেন, করোনা রুগীকে নয় কিন্তু করোনাকে জয় করবেন, একদিন সব ঠিক হয়ে যাবে, একটু দেরি হবে যদিও সব ঠিক হয়ে যাবে।